ডিপটি কলের পাম্পে জল কম ওঠার অভিযোগে পাম্প চালককে মাঠে ডেকে নিয়ে গিয়ে খুনের চেষ্টার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। আহতের নাম মাফিজুল ইসলাম। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের মুক্তারপুর মাঠে। ঘটনার পর হইচই শুরু হয় এলাকায়। জানা যায়, পিতৃপর্ব থেকে পাম্প চালাতো মাফিজুলের বাবা। তার বাবার মৃত্যুর পর ডিপটি কল পাম্প চালানোর দায়িত্ব নেয় ছেলে মাফিজুল। সেই মতো প্রতিদিন পাম্প চালাতো এবং রাতভর জমিতে জল নিত কৃষকেরা। একই রকমভাবে ওই পাম্পে ১১টি পয়েন্ট রয়েছে। সবকটি পয়েন্ট চলার কারণে জল একটু কম উঠছিল। সবকটা পয়েন্ট বন্ধ করে তিন নম্বর পয়েন্ট চালানোর কথা বলে প্রতিবেশী জালাল উদ্দিন মণ্ডল ও তার ছেলে জুয়েল মণ্ডল। বাকি কৃষকদের কথা ভেবে কিন্তু তা মানতে চাননি ওই পাম্প চালক মাফিজুল ইসলাম। তারপরেই চক্রান্ত করে ফোন করে মাঠে গল্প করার জন্য ডাকে জালাল উদ্দিন মণ্ডল। তখনই সাথে তার ভাইপোকে সাথে নিয়ে মাঠে গেলে তাকে ঘিরে ধরে মারধর শুরু করে। এমনকি ধারালো অস্ত্রের কোপ মারে বলে অভিযোগ। তারপরেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে আসে তার ভাইপো। এলাকায় জানাজানি হতেই মাঠে ছুটে যান স্থানীয় সহপরিবারের লোকজন। মাঠে ধাওয়া করেই অভিযুক্ত জালাল উদ্দিন মণ্ডলকে ধরে ফেলে স্থানীয়রা। যদিও পালিয়ে যায় অভিযুক্তের ছেলে জুয়েল মণ্ডল সহ জনা কয়েক দুষ্কৃতী। ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আহতকে স্থানান্তর করা হয় বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত ব্যক্তিকে আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তের মধ্যে জালাল উদ্দিন মণ্ডলকে আটক করে পুলিশ। ঘটনায় অভিযুক্ত জালাল উদ্দিন মণ্ডল তার ছেলে জুয়েল মণ্ডল এবং মিনাজ মণ্ডলের নামে লিখিত অভিযোগ করে আহতের পরিবার। যদিও অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনা খতিয়ে দেখছে ডোমকল থানার পুলিশ। রাকিবুল ইসলাম বাবু রিপোর্ট, NTVWB। ডিপটিও চলে আমি 10টা পয়েন্ট চলে, টোটাল 11টা পয়েন্ট আছে। ওদের স্পোর্টে জল কম হচ্ছে, ওর জন্যে সন্ধ্যের পর থেকে আমাকে বলে যে তুমি এই পট আসো, পট আসো। কে বলে সেটা? সেটা জুয়েল বলে ছেলে, ও ডাকে। আমি বললাম দেখো সব পট চলছে, জলটা তো সম্পূর্ণভাবে উঠবে না, না আমাদের জল মানে জমি চাষ করবো, আমার পটে বেশি জল তুলতে হবে, তো উঠবে, তাই পট আসো, পট আসো, এরকম করে বলছে। আমি সে আসছি বলে রাত্রে যাবো না, তা ওরা বলছে যে আসো না। ওখানে গেলাম, তারপরে ওরা কিন্তু সার্জিক্যাল ভাবে আমাকে ডেকে আমার জামা টামা ছিঁড়ে মানে কেড়ে মানে মেরে দেওয়ার জন্য চেষ্টা করে। আর বাবা ছিল পাশে, আমি জানতাম না, আমি পালিয়ে এসেছিলাম একদম রেঞ্চে দৌড়িয়ে। যখন দেখলাম যে আমাকে চারিদিকে ধরছে, আমি জামা টামা মানে ছিঁড়ে চলে এসলাম, জামা মাঠেই পড়ে আছে। ওর বাবা অন্য এসে মানে হাসের কম মারে, আমি এখানে লাগি। আমার ওর নাম হলো জারদ্দি, আর ছেলের নাম কি হয় তিন নম্বর স্পাউট, হেসে দিয়ে কম মেরেছিল আমাকে, হেসে দিয়ে মেরেছে আমাকে, লাঠি মেরেছে এবং কোদালের ডামার দুই মাত্রা কোদাল দুই মাত্রা দিয়েছিল, পড়ে গেছিলো আমার। আপনার কোন কোন জায়গায় লেগেছে? আমার মুখে লাঠি মেরেছে মানে যাই হোক ওরা করেছিল, কম মেরেছিল, হেসে বলায় বলাটাই লাগেনি, আমার এখানে লেগেছে। আমি একাই তো ডিউটি চালাই না, আমার সঙ্গে কে থাকবে? আরও কেউ ছিল হয়তো আমাদের চিনতে পারেনি, হয়তো হয়তো পরে বোঝা যাবে, এখনও যায়নি হসপিটালে। মাফি চলি সাহেব, আমার ডিউটি গুলোর নাম্বার 163। আমি বাড়ি কোথায়? জালাউদ্দিন ছক খাটিয়ে ডাকি লিয়ে গেছে মাঠে, পানি লওয়ার বাহানা করি সিদ্ধান্ত করেছে যখন মারি ফেলবো, মারি হারি দিব, তাই বলে ছক খাটিয়ে ওই একা গেছে মাঠে। আর ওরা সব রাজনীতিকরে দলবল 8-10 জনকে লিয়ে গেছে, লিয়ে যে ভুজালি মেরে মাথায় কোপ মেরেছে, ভুজালি পিস্তুল গুলি এগুলো সব আনবো তাই বলছে, আর ওকে মাথায় মেরেছে, মারিয়ে হারি দিত। সেখানে আমার একটা ভাইয়ের ছেলে ছিল, তাই কোনো রকমে ও জানটা বাঁচিছে। জালাউদ্দিন ছক খাটিয়ে ওর ছেলেকে নিয়ে ছক খাটিয়ে আরও লোকজন নিয়ে চাকু মেরেছে, ভুজালি মেরেছে,
মেরে মেরে ফেলছিল। আগের এমন কি ওদের কোনো রাগ ছিল না তো, ওদের সাথে শত্রুও নাই, কিছুই নাই। এখন আছে মানে ডিপটি কলটা লেওয়ার জন্য পরিকল্পনা ওদের। কিছু না, আমার নাম মিনুয়ারা। যাকে মেরেছে তার নাম ওটা মাফিকুল। কে হয় আপনার? আমার ছোট ভাই। তার মানে বাড়িতে ও এসেছিল ডিপটি কলচনায়, ওকে ফোন করে ডেকেছি পানি নেব বলে। ডেকে সেরে ও মাঠে গিয়েছে, এবার ওই বলছে যে পানি উঠছে না কেন পাউটে পানি। এবার সরকারি ডিপটি কল যেরকম উঠবে সেরকম তো উঠবে নাকি, তার বাড়তি তো উঠবে না বলে সেরে। এবার ওর বাপে আর বেটাতে দুজনে ওকে ওখানে মারিয়েছে, মারিয়ে কাদা ফেলে পুরো মাঠে টানিয়ে নিয়ে বেড়িয়েছে পাটের খুঁচে। তারপরে ও চলে আসছে, যখন ঝামেলা চলে আসছে তখন ওর বাপ আবার ঘিরে হাসি দিয়ে কোপ মেরেছে ওকে, গলায় মারতেই গলায় মেরেছে, গলায় অতটাই হানি। জালাউদ্দিন মন্ডল আর ওর ছেলে মেরেছে, ছেলের নাম আমি জানি না, ওর জুয়েল না কি বলছে, হ্যাঁ মাফিকুল মন্ডল, ঠিক আছে। এবার ওর জালাউদ্দিনের বেটা জুয়েল ও আবার ফোন করে বলছে যে বাড়ি থেকে ইয়ে নিয়ে আসতে, বম পিস্তুল সব নিয়ে আসতে, মাঠে ডাকছে নিয়ে। কাকে ডাকছে না ডাকছে ও সেটা ওই জানে, ওই বলতে পারবে। যাকে মেরেছে তার নাম কি আর আপনার নাম কি? আমার নাম হানিফ মন্ডল, ওর নাম মাফিকুল মন্ডল। সম্পর্কে কি হয় আপনার? আমার ওটা চাস্তু ভাই। ঝামেলা কোনো কিছু নাই পানির জন্যে। আমার বাপ চলছিল, আমার বাপ চালাইছিল, দুই বাপের বদলে আমার ওই ভাইটা থাকে এখন বর্তমানে। দুই টিপটি কলে তো রাত বারোটা সাড়ে বারোটা সাড়ে এগারোটার সময় ডাকিলি গেল যে সবগুলাকে বদ্ধ করে রেখে ওর চালানোর জন্য ও ওই ঝামেলা লাগিয়ে ওই পিটি মারিছে। ওই জালালউদ্দিন আর জালালউদ্দিনের বেটা সেজন পানি লাওয়ার জন্যে। তারপরে তো গিয়ে তো যাইয়ে তো পানি সব পাউটকে বদ্ধ করে ওর ভয়ে পানি চালানোর জন্যে, একটা পাউট জন্য একটা পাউট চালানোর জন্য ওই কিনছে। মানে সব পাউটগুলো বন্ধ করে শুধু ওরটাই চালাতে বলছে? হ্যাঁ ওরটাই চালাতে বলছে। আচ্ছা তারপরে? ওর জমিতে জল না, ওর জমিতে জল না দিলে তো ওরকম ওর জন্য ঝামেলা, ওকে মারিছে। এর আগেও মাঝে দুবার এরকম হয়েছে, এর আগেও দুবার এরকম করে ডাকি ছাড়া ডাকি লিজে ওরকম দুবার ঝামেলা করি, সব পাউট বন্ধ করে ওর ভয়ে আগে দিবে। আর সবাই বলছে যে আস্তে আস্তে দিব, সবাই বলছে সবারই দেওয়া পরে গা দিব, এই এই ঝামেলা। মারিছে এখনো তো পাশলি বলছে, পাশলি দিয়ে তো কোপ মারতে গেছিলো, মাথায় মারিছে, এই গলা এখানে কাটতে গেছিলো, দিয়ে গলার এখানে চাকু মেরেছে। রাত এগারোটা সাড়ে এগারোটা, এগারো সাড়ে এগারোটাতেই মারাটা মারা হয়েছে। বিচার যা হবে তাই, বিচার যেরকম চা হবে সেরকম বিচার দিতে হবে। ওর আপনার নাম? আমার নাম সূর্যবিবি।